আসুর রহমান, বাপের নাম ঠান্ডা মৃত, মার নাম সালেহা হাতুন মৃত, ত্রিস জয়নগর লেন নম্বর টু, আমি সরকারি স্কুল পড়ছি, এতে আমি স্কুল আছি লিগেল থ্রি টু সিক্স, এত সিক্স পাস করছি, পাস করি এনে মুসলমান পড়ছি, মুসলমান পড়ছি প্রায় তিন চার বছর পড়ানোর পড়ছি, আবার এই কুয়েস স্কুল কুয়েস বুস্তের সম্মিলনী হাই স্কুল বাষট্টি ঠিক ফার্স্ট করার পর দিই সেটি হলো ভর্তি যাই পাওয়ার ইংরেজির মধ্যে একটাই এই এম স্কুল পরি এপাশ আন্দোলন হাতে জ্ঞান আছে সুপর্ণ ইংরেজির মধ্যে যুক্তফ্রন্ট আন্দোলন জড়িত আছে এবং যুক্তফ্রন্ট আমলে আই এককভাবে দুই নম্বর জয়েন একাকভাবে ইলেকশন চালায় এবং লুকিস্টোর বারান্দার মধ্যে আমি উগ্র নৌকর লটকাই দিলাম যুক্তফ্রন্ট বুঝলি এলাকা তো বহু কষ্ট কষ্ট গিয়ে বক্তি মেয়েটা বহু ইয়া হচ্ছিল এই ইয়া সেট বেসিক ডেমোক্রেসি হাই কেন হবে এই সময় আমি আমোদ কবির লোক এক বদল করে গ্যাপ তো সারা হয়ে গেছে যা পারত আমাকে আমি সব এতে খরচ আমার দিন নেওয়া ইলেকশন হয় সেটি হলো এই সময় গিয়া হচ্ছিল সংগঠন হ্যাঁ অভিযাত্রী ওটা মহিলা আছে স্মরণে আছে আরও আর আবার গিয়া হচ্ছে সেটি কলেজে মানুষ সাপ হচ্ছে বাষট্টর আন্দোলন দফা আর ঊনসত্তর ঈদের আন্দোলনের মধ্যে পুরো দরকার ছিলাম আর ব্যক্তি মুক্ত সুন্দর এড়াই গেছিলাম এটা আছে আমি সাহায্য করছি পদুলু টলু আছে ব্যক্তি এটা আর বাড়িতে আর সকালগুলো সব জলুচন ও যথেষ্ট সাহায্য করছে মুক্তিযুদ্ধ হলে আরও বাড়িতে বই নেই আরও কিছু অস্ত্র অস্ত্র আরও আরও বাড়িতে রাখে তারপর আরে এইভাবে ফজলু এবং মাহবু ডাক্তার বাবা এখানে আর আসতো সান ধরা আসছিল অবশ্য আবারও তিরিশ দিন সব বোঝার ওয়াট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরে আবার আই এই এখন বর্তমানে আই এত দায়িত্ব গেলো ইউনিট আওয়ামী লীগের আবার বর্তমান সদস্য গিয়ে সভাপতি বাংলাদেশ যে ওই ছাত্র হলে ব্যাপার গেলে কেন খারাপ লাভ দেয় নাহলে ভালো হলে যে শূন্য নিমিটকে রাখবে যথেষ্ট উন্নতি সারিমিটকে দিলে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে আর বিশেষ করে এই খাদ্যদ্রব্য স্বয়ংসম্পন্ন প্রত্যেক দিক দিয়ে প্রায় স্বয়ংসম্পন্ন করে নিবে